আমাদের পরিস্থিতিটা আমাদের ফেভারে যখন আসবে, এবং মামুনও বলেছে আমার, আপনি যদি আমার পেজে ভিজিট করেন ওখানেও একটা ইন্টারভিউ আছে যে আপনারা আমাদের বাসায় গিয়েছিলেন, তখনও মামুন পরিষ্কার করে বলেছে আমরা যখন অ্যানাউন্স করব যে আমরা বিয়ে করছি, করব বা কবে করব, তখন আপনাদের সবাইকে সুন্দর করে অ্যানাউন্স করে দাওয়াত দিয়ে আমরা, কিন্তু আমি স্বীকৃতিটা এখন চাচ্ছি সেটা না। ওর কাছে আমার ব্যক্তিগত চাওয়াটা তো আগে থেকেই, ও যখন আমাকে কমিট করেছে তখন থেকেই তো আমরা ওইভাবেই জানি যে আমাদের একটা ইয়ে আছে। কমিটমেন্টটা থেকে আছে বলেই আমরা জানি যে আমাদের একটা কিছু হতে যাচ্ছে পারিবারিকভাবে, পারিবারিক সম্মতিতে। তো যখন দেখা গেছে যে হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, ডিলে হচ্ছে, নানা কারণে ডিলে হচ্ছে, নানা কারণে ডিলে হচ্ছে, এবং একটা স্টেজে যে মামুন কিন্তু মানে লাস্ট যে আপনাদের সাথে একটা সংবাদ সম্মেলন করলো, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে মামুনের সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা এবং সমস্ত কিছুই খুব ডিফারেন্ট, যেটা চার বছরে আপনারাও কিন্তু মিলাতে পারবেন না। আপনারাও অনেক ইন্টারভিউ নিয়েছেন কিন্তু আপনারাও মিলাতে পারবেন না যে এই কথাগুলো আসলে এতটাই ডিফারেন্ট কেমন করে হলো। তো এটাই বলছি যে এখানে যেহেতু একটা থার্ড পার্সন, ফোর্থ পার্সন বা একটা পরাশক্তি চলে আসছে, যেটার প্রভাবে হতে পারে বা যেটা যারা চায় যে আমরা দুজন একসাথে থাকি না, সেজন্যই আমি এতটুকু ডেসপারেট হয়েছি। আপনাকে অনেকবার প্রশ্ন করা হয়েছিল যে মামুনের সাথে আপনার সম্পর্কটা কি, আপনি কিন্তু কখনোই বলেন না, এড়িয়ে গেছেন। না, আমরা সবসময় বলেছি, আমাদের সবগুলো ইন্টারভিউ আপনারা দেখবেন, আমরা সবসময় বলেছি যে আমরা ভালোবাসার মানুষ, আমাদের হ্যাঁ আমরা বলেছি যে আমাদের পরিস্থিতিটা আমাদের ফেভারে যখন আসবে, এবং মামুনও বলেছে আমার, আপনি যদি আমার পেজে ভিজিট করেন ওখানেও একটা ইন্টারভিউ আছে যে আপনারা আমাদের বাসায় গিয়েছিলেন, তখনও মামুন পরিষ্কার করে বলেছে আমরা যখন অ্যানাউন্স করব যে আমরা বিয়ে করছি, করব বা কবে করব, তখন আপনাদের সবাইকে সুন্দর করে অ্যানাউন্স করে দাওয়াত দিয়ে আমরা জিনিসটা জানাবো। তো ওই জিনিসটা যেহেতু হয়নি তাহলে আমি কীভাবে বলবো? মামুন কিন্তু এটাও বলেছে আপনাকে কখনো সে প্রবণ দেখায়নি। এখানে এখানে যেটা হয়েছে যে আমাদের একটা একটা রিলেশন কীভাবে হয়, রিলেশন মানে কি বা ভালোবাসার রিলেশনটার পরিণতি কি, আপনি একটা মানুষের সাথে ভালোবাসছেন, তার সাথে লাইফ শেয়ার করছেন, তার মানে আপনার এই রিলেশনটার এন্ড কি, বিয়ে শাদী করে ফ্যামিলি ক্রিয়েট করাটাই তো এন্ড। তো এখানে এটা যদি এই কমিটমেন্টটা নাই থাকে তাহলে সেখানে ভালোবাসা মানে কি, আমি একটা সিনেমার নায়িকাকে ভালোবাসি, এরকম টাইপের তো ভালোবাসা আমার সাথে মামুনের ছিল না।